সরকারের নানা উদ্যোগের পরও বাজারে লাগাম টানা যাচ্ছে না আলু পেঁয়াজের দামে। নিত্য প্রয়োজনীয় এই দুই পণ্যের দাম সামান্য কমলেও স্বস্তি ফিরেনি ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে কারণ ছাড়াই বেড়েছে মাছ ও চালের দাম, তবে মুরগি, সবজি ও ডিমের দাম কমেছে। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর কোনো কার্যক্রম চোখে পড়েনি। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। পেঁয়াজের দামে লাগাম কোনোভাবেই টানা যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে দৈনন্দিন প্রয়োজনীয় এই পণ্যটি নিয়ে অস্থিরতা চলছে। একই অবস্থা আলুর ক্ষেত্রেও। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে এই দুটি পণ্যে। বর্তমানে দেশি 130, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকা, আর আলু আকার ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। তবে এই দাম কমাকে প্রহসনমূলক বলছেন ক্ষুব্ধ ক্রেতারা। 130 টাকা করে কেজি পেঁয়াজ, আমরা তো ভাই প্রাইভেট কামলার ভাই, এক্সট্রা কোনো ইনকাম নাই। বাজার ম্যানেজমেন্টটাকে যদি ঠিক করা যায় তো সেক্ষেত্রে আরও মনে হয় এই গ্যাপটা কমে আসে। তবে আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। ঊর্ধ্বমুখী মাছের বাজারও সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা করে বেড়েছে সব ধরনের মাছের দাম। একই অবস্থা চালের বাজারেও। সব ধরনের চাল কেজিতে 2 থেকে 3 টাকা বাড়লেও ইরি আটাশ চালের দাম বেড়েছে কেজিতে 6 টাকা পর্যন্ত। মানুষ তো মানে নাভিশ্বাস উঠে গেছে। আমার কাছে আগে 5 কেজি আলু কিনতে গেলে আমি ভয় পাইতাম না, এখন 5 কেজি আলু কিনতে গেলে আমার 600 টাকা লাগে। আয়ত্তের মধ্যে একরকম কোনো কিছু নাই বললে হয়। মাছ কম দিবি দেয় একটু দাম অবশ্যই হয়েছে। 28 সেল 50 টাকা বিক্রি করছে, আর 28 সেল কিনে পরে 56 টাকা। এদিকে ডজনে 10 টাকা কমে 120 টাকায় বিক্রি হচ্ছে মুরগির ডিম। ব্রয়লার 180 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা কেজি। সরবরাহ ঠিক থাকায় কমতির দিকে সবজির বাজারও। শীতে তো আমদানি হলে একটু কমবে। যদিও ক্রেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এখনও সাধারণের নাগালের বাইরে, তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।